হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সিলডানাফিল, টাডালাফিল, ভার্ডানাফিল, খুবই জনপ্রিয় একটা ঔষধ। এটি বাজারে প্রচুর পরিমাণে চলছে। এটি খাওয়া হয়ে থাকে যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এবং এটি কতদিন খেলে আপনার যৌন ক্ষমতা ধরে রাখতে পারবেন, এটি ক্ষতিকর কোনো দিক আছে কি না, ভবিষ্যতে এটা নিয়মিত খাওয়ার কারণে তার যৌন ক্ষমতা একেবারে লো হয়ে যেতে পারে কিনা বা স্থায়ী হবে কিনা, সকল বিষয় নিয়ে আজকে ভিডিও টপিক থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। তো প্রথমেই বলি সিলডেনাফিল, এটি যৌন ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এটি আপনার 24 ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে একটা ঔষধ। এটি ওয়ান টাইম হিসেবে অনেক সময় গ্রহণ করে থাকেন, অনেক সময় স্থায়ী করার জন্য এই ওষুধটি খেয়ে থাকেন। তো এটি কতটা কার্যকারিতা, কতটা উপকারিতা, এটি ভিডিও শেষে আমি জানিয়ে দেবো। এরপরে রয়েছে আপনাদের টাডালাফিল, যারা যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য ঔষধটি খেয়ে থাকে। এটি কাজ করে থাকে তার 72 ঘন্টা। 72 ঘন্টায় একটা ঔষধ খেলে 72 ঘন্টা তার রেজাল্ট পাবে। আর এটি খাওয়ার কারণে তার যৌন ক্ষমতা স্থায়ী হবে কি না এবং ভবিষ্যতের কোনো সাইড এফেক্ট দেখা দেবে কি না, সকল বিষয় নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। এরপরে রয়েছে আপনার ভার্ডানাফিল, এটি নতুন এসেছে বা স্থায়ী করার জন্য অনেক সময় খেয়ে থাকেন বা ওয়ান টাইম হিসেবে খুবই ভালো কাজ করে না। এটি অনেক লং টাইম খাওয়ার পরে একটি ভালো রেজাল্ট পাওয়া যায়। এটি খাওয়ার কারণে তার শরীরে ভবিষ্যতে কোনো ক্ষতি হবে কি না সে বিষয় নিয়ে আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। যারা যৌন ক্ষমতা ধরে রাখার জন্য এবং পার্টনারকে সুখ দেওয়ার জন্য যারা ঔষধগুলো খেয়ে থাকেন, আদে ওগুলো খাওয়া উচিত কিনা আর এটি খাওয়ার কারণে তার ভবিষ্যতে কোনো যৌন ক্ষমতার উপরে কোনো প্রভাব ফেলবে কিনা, সাইড এফেক্ট নিয়ে আমার আজকে ভিডিওর টপিক থাকবে। তা যারা নিয়মিত এগুলো খেয়ে যাচ্ছেন, আজকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। কেননা অনেক রোগী তারা কমপ্লেন দিয়ে থাকেন ওষুধগুলো ভালো কি খারাপ সে বিষয় নিয়ে। তা বন্ধুরা চলেন শুরু করি। সিলডানাফিল এটি আপনারা নিয়মিত খাবেন না, এটি ওয়ান টাইম হিসেবে ভালো কাজ করে থাকে, কিন্তু নিয়মিত খাওয়ার কারণে আপনার ভবিষ্যতে যৌন ক্ষমতা হ্রাস হতে পারে এবং আস্তে আস্তে আপনার যৌন ক্ষমতা লো হয়ে যাবে। টাডালাফিল এটি অত্যন্ত ভালো কাজ করে থাকে, ভালো পারফরমেন্স পাবেন একটা ট্যাবলেট খেয়ে। 72 ঘন্টা 3 দিন পর্যন্ত আপনার স্ত্রী পার্টনারের সাথে মিলন করে আপনি খুবই আরামদায়ক পাবেন। কিন্তু এটি অত্যন্ত রেজাল্ট ভালো, কিন্তু এটি নিয়মিত খাওয়ার কারণে 5-6 মাস পরে আপনার এর যৌন ক্ষমতা একেবারে নীল হয়ে যেতে পারে, এটি পরীক্ষিত। ভার্ডানাফিল এটি ধীরে ধীরে কাজ করে থাকে, এটি স্থায়ী করার জন্য ভালো রেজাল্ট পাবেন। আর এটি আপনারা কন্টিনিউ 3 মাস খেয়ে যেতে হবে, আপনারা স্থায়ী করার জন্য ওষুধটি খেতে পারেন। আসলে এগুলো না খাওয়াই ভালো, আমি সাজেস্ট করবো এগুলো খাওয়ার দরকার নাই, প্রয়োজনে খেতে পারেন, মাসে একবার বা 2 বার খেতে পারেন বা প্রয়োজনে খেতে পারেন। আপনাদের হরমোনগুলো টেস্ট করে দেখবেন টেস্টোস্টেরন হরমোন ঠিক আছে কি না, যদি টেস্টোস্টেরন হরমোন লো হয়ে থাকে তাহলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য ওষুধ খাবেন, মানসিক অস্থিরতার কারণে, মানসিক দুর্বলতার কারণে এবং মানসিক টেনশনের কারণে এই সমস্যাগুলো পড়তে পারে। আপনার মানসিক টেনশনে যদি ভুগে থাকেন, আপনারা প্রতিদিন রাত্রে ইসিটার 10 mg একটা করে খেতে পারেন বা সেরোলাক্স 50 mg প্রতিদিন রাত্রে একটা করে খাবেন, তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং এটি আপনার স্থায়ী করে তুলবে। কন্টিনিউ 5 থেকে 6 মাস খেয়ে যাবেন তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং স্থায়ী হয়ে যাবে। আর যদি টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হয়ে থাকে তাহলে আপনারা এন্ড্রিয়াল টেস্টিক্যাপ রয়েছে, অ্যান্ড্রোক্যাপ রয়েছে, এটা সকালে 2টা রাতের 2টা করে খেতে পারেন। ভিটামিন D3 অবশ্যই খাবেন, ভিটামিন D3 এটি টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য খুবই খুবই ভালো কাজ করে থাকে। এর সাথে আপনার পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।